দীর্ঘদিন বাড়িতে নিষিদ্ধ গাঁজা বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে হামলা স্থানীয়দের উদ্ধার গাঁজা উদ্ধার হওয়া গাঁজাতে আগুন দিয়ে দিল স্থানীয়রা ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায় দেগঙ্গার নেতাজিপল্লী এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা স্থানীয়দের বাড়িতে তল্লাশি চালিয়ে স্থানীয়রাই উদ্ধার করল মাদক উদ্ধার হওয়া মাদক আগুনে পুড়িয়েও দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ স্থানীয়দের দাবি এলাকার বাসিন্দা অরুণ পালিত দীর্ঘদিন ধরেই বাড়িতে গাঁজার ব্যবসা করে আসছিলেন ফলে নষ্ট হচ্ছিল এলাকার পরিবেশ এলাকার যুবকেরা দিন দিন আসক্ত হয়ে পড়ছিলেন গাঁজার নেশায় বারবার এই ব্যক্তিকে বারণ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ এরপর এলাকার মানুষ দল বেঁধে তার বাড়িতে হামলা চালায় সূত্রের খবর অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় সাত থেকে আট কেজি গাঁজা উদ্ধার হওয়া গাঁজা আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন গাঁজা ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর কি জিজ্ঞাসাবাদ করলো কিছু জানি না আমরা চলে গেল তো লাস্টে আমরা আর শান্ত থাকতে লাভে ওনার বাড়িতে ঢুকে গেছি তা ওনার ঠাকুর ঘরে ঢুকতে দিচ্ছিল না খোঁজার জন্য আমরা গেছি মেইনলি ঠাকুর ঘরে ঢুকতে দিচ্ছিল না তা আমরা জোর করে ঢুকলাম ঠাকুরের পিছনে আর কি ঠাকুর ঠাকুর যা রয়েছে সব কিছুর পিছনে নিজে গাঁজা বড় অনেকটা আমরা কি করে বলবো অনেকটা মানে পাঁচ ছটা ব্যৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স দেগংগা